নমস্কার, ড্রিম হোম রিয়েলিটিতে আপনাদের স্বাগত জানাই। আমি অমিত, আজকে আপনাদের একটা 3 BHK ফ্ল্যাট দেখাবো। আপনারা কি সাউথ ফেসিং ফ্ল্যাট খুঁজছেন? সাউথ কলকাতাতে তো একদম ঠিক জায়গায় আপনি রয়েছেন, ঠিক ভিডিওটা আপনি দেখছেন। আজকে যে 3 BHK ফ্ল্যাটটা দেখাবো সেটা প্রপার সাউথ ফেসিং, 1100 স্কোয়ার ফিট, উইথ পার্কিং, উইথ লিফট, উইথ অল অ্যামিনিটিস। এটা একটা সোসাইটির মধ্যে রয়েছে, বিগ সাইজ সোসাইটি। লোকেশান বলে দেবো আপনাদের, লোকেশান প্রাইস সবটা বলবো। আগে প্রপার্টিটা দেখাই। এটা হলো 3 BHK ফ্ল্যাট এবং এটা হলো সাউথ ফেসিং, সাউথ ভিউ। সামনেটা ওপেন, G+12 বিল্ডিং। আমরা রয়েছি মিডিল ফ্লোরে। আর এই যে ফ্রন্টটা দেখছেন, এই ফ্রন্টটা কি কোনো ব্লক হবে না, সবসময় ওপেনই থাকবে। এটা পুরোটা সাউথ, পুরো সাউথ ওপেন। ও এটা হলো 1100 স্কোয়ার ফিট যেটা বললাম। এছাড়া একটা পার্কিং রয়েছে এবং এই পোর্শনটা রয়েছে কিচেন এরিয়া, অনেকটা স্পেসিয়াস দেখতেই পাচ্ছেন, বেশ বড়। আর ফ্ল্যাটটা একদম আনইউজড, র ফ্ল্যাট। এই পোর্শনটা রয়েছে ওয়াশিং মেশিনের পয়েন্ট করা রয়েছে, ওয়াশিং মেশিনের পয়েন্ট ওখান থেকে করতে পারেন, প্লাস আপনি মেশিন লাগে চাইলে মেশিন লাগাতে পারেন। এবং এটা 3 BHK যেহেতু বললাম, 3 BHK, চলুন একটা বেড রেখে বেডরুম দেখে নিই। এটা হলো একটা বেডরুম, ইভেন মাস্টার বেডরুম বলা চলে এটাকে। এটা হলো মাস্টার বেডরুম, এর সাথে ব্যালকনি রয়েছে এবং তার সাথে অ্যাটাচড টয়লেট আছে। এটা হলো ওয়াশরুম, হিন্দু আর ফিটিংস, সেটা আপনার মিক্সার থেকে শুরু করে বেসিন এবং কোমোট সবটা হিন্দু আরে। আর এটা হলো রুম, রুমটা দেখতে পাচ্ছেন, রুমটা একটা স্পেসিয়াস। এবং এটা ব্যালকনি, ব্যালকনি থেকে ভিউটা যেটা রয়েছে ফ্রন্টের ভিউ, এই যে ফ্রন্টের ভিউ। এটা এবং আরেকটা রুম যদি দেখাই, সেই রুমটাও কিন্তু সাউথ ফেসিং, এই যে এই রুমটাও কিন্তু সাউথ ফেসিং, পুরোটা সাউথ ওপেন। আলো হাওয়া নিয়ে কোনো অসুবিধা থাকবে না, যথেষ্ট আলো হাওয়া রয়েছে ফ্ল্যাটে। লোকেশানটা বলে দিই, লোকেশানটা রয়েছে বেহালা, বেহালা শিবরামপুর। প্রজেক্টের নাম হলো গ্রিনফিল্ড সিটি। আর এটা হলো আরেকটা বেডরুম, এটাও দেখিয়ে দিই আপনাদের। এখানে দুখানা জানালা রয়েছে ক্রস ভেন্টিলেশনের জন্য, এটাও সাউথ ফেসিং, এই যে এটা সাউথ এবং এটা ওয়েস্ট, এটা ওয়েস্ট ফেসিং। ভিউটা দেখছেন খুব সুন্দর ভিউ। আর কোন দিন এটা ব্লক হবে না, সব থেকে বড় কথা। এখানে 4000 ফ্ল্যাটস আছে, মানে টোটাল 4000টা ফ্ল্যাটস, 96টা টাওয়ার, G+4 থেকে শুরু করে G+11, G+12। এটা কমন টয়লেট, এটাও সেম হিন্দু আরের ফিটিংস। তো এই ছিল আজকের ভিডিও। এবং এখানে একটা সোসাইটিতে যা যা অ্যামিনিটিস থাকে সবই প্রায় অ্যামিনিটিস এখানে রয়েছে। 45 একর্সের জায়গাতে এই প্রজেক্টটা তৈরি। শুধু তাই নয়, এখানে জিম, সুইমিং পুল এগুলো তো আছেই, তার সাথে সাথে ড্রপ পিক আপের ফেসিলিটিও রয়েছে মেন গেট থেকে ভেতরে এন্ট্রান্স অবধি। এবং এখানে নিজস্ব বাস সার্ভিসেস আছে। বাকি আরও কোয়ারিসের জন্য অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমার নাম অমিত এবং এর প্রাইসটা বলে দিই, এর প্রাইসটা রয়েছে 49 লাখ অ্যাপ্রক্স। এটা অলমোস্ট ফাইনাল ধরে চলতে পারেন আপনারা। ওনারের আস্কিং প্রাইস, ওনার 52 রেখেছেন প্রাইস উইথ অল ইনক্লুসিভ, পার্কিং অ্যামিনিটি সবটা নিয়ে 52 রেখেছেন। একটু স্লাইড নেগোসিয়েট হয়ে যাবে। এবং শুধু তাই নয়, এখানে আপনি আরও যে ফ্ল্যাটস রয়েছে সেগুলো যদি নিতে চান সেটাও বলতে পারেন। এখানে 3 BHK স্টার্টিং প্রাইস 33 লাখ থেকে, আর ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে আপনার 65 স্কোয়ার ফিটের ডিফারেন্স রয়েছে, সেটা 900 থেকে শুরু করে 1300। সমস্ত ধরনের পেয়ে যাবেন, 2 BHK থেকে 3 BHK।
আপনার কোনো কোয়ারি থাকলে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ধন্যবাদ। এটা হলো সুইমিং পুল, একদম টপে, টপ ফ্লোরে রুফটপ সুইমিং পুল। এরকম সুইমিং পুল খুব রেয়ার কমপ্লেক্সে দেখা যায়। চারিদিকটা টাওয়ার আর মাঝখানে এটা ক্লাব হাউসে রয়েছে, আর এটা হলো সুইমিং পুলটা। খুব সুন্দর পরিবেশ এটা। মেন অ্যাট্রাকশানের জিনিস যেগুলো রয়েছে সোসাইটিতে, তার মধ্যে ক্লাব হাউসটা অন্যতম। তো এটা টোটাল G+4, G+4-এর ক্লাব হাউস। প্রথমে টপে ছিলাম, চলো এখানে বসবো না, এসিটা চালাতে হবে। এসি আছে, এটা লেডিস স্পা, আসতে নিচে নিয়ে একটা জিম লক করা আছে এখন, আর এদিকে জেন্টস স্পা, ম্যাসাজ রুম আছে, লক আর্টস, এদিকে স্টিম রয়েছে, খুব সুন্দর একটা স্টিম রুম। আর এটা হচ্ছে জ্যাকুজি, এটা জ্যাকুজি। তো একটা ক্লাসিক ব্যাপার আছে এই ক্লাব হাউসের মধ্যে, খুব সুন্দর। তো তার সাথে এখানে ওয়াশরুম নর্মাল যেরকম থাকে, আর এদিকে ওর হচ্ছে লকার্স, বন্ধ মনে হয় না, খোলা আছে। এদিকে লকার্স, এই যে এটা হচ্ছে লকার, চিলড্রেন্স রুম মানে চিলড্রেন্স প্লে এরিয়া, এটা হচ্ছে গেমস এরিয়া, ক্যারাম টিটি সবই রয়েছে, বিলিয়ার্ডও আছে, আর এটা হচ্ছে লাইব্রেরি।